ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি তোমাদের জন্য নিয়ে হাজির হয়ে গেছি আজকে একটা ফিশ ফ্রাই রেসিপি, তোপসে মাছের ফিশ ফ্রাই। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে ছোট্ট করে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে ঝটপট ভিডিওটা দেখে নিই। তো এখন আমি এখানে তোপসে মাছ নিয়েছি 5 পিস। এখানে আমি একটু লেবুর রস মাখিয়ে রাখছি মাছটার গায়ে ম্যারিনেশনের জন্য। এরপর আমি মাছটার গায়ে আগে থেকে বেটে রাখা আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কার যে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিচ্ছি। এরপর আমি পরিমাণ মতন একটু লবণ অ্যাড করে দিলাম মাছটাতে, আর সামান্য হলুদ গুঁড়ো অ্যাড করে দেবো। দেখো মাছটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি সব কিছুর সাথে। তো এখন আমি মাছটাকে ম্যারিনেট করে রাখব 1 থেকে 1.5 ঘন্টার মতো। এখন আমি একটা বোলের মধ্যে 4 চামচ মতন বেসন নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি পরিমাণ মতন একটু লবণ অ্যাড করে দিচ্ছি, একটু হলুদ গুঁড়োও অ্যাড করে দিচ্ছি এর মধ্যে কালার আসার জন্য। একটু ঝাল চাইলে তোমরা ব্যাটারটাতে একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিতে পারো। একটু গোলমরিচ গুঁড়োও অ্যাড করে দিলাম। এবার সমস্ত ড্রাই উপকরণগুলোকে আমি একসাথে মিক্সিং করে নিচ্ছি। এর মধ্যে আমি একটু কর্নফ্লোর অ্যাড করে দিলাম। কর্নফ্লোর দিলে ব্যাটারটা একদম মুচমুচে হবে। এরপর আমি হালকা জল দিয়ে দিয়ে এই ব্যাটারটাকে খুব ঘন করে একটু গুলিয়ে নিচ্ছি। একদমই পাতলা হবে না আর খুব একটা মোটাও হবে না, কিন্তু একটু ঘনত্বটা বেশি হবে, কারণ নচেত মাছের গায়ে ব্যাটারটা লেগে থাকবে না, আমাদের ছাড়ার সময় প্রবলেম হবে কড়াইতে। তো দেখতেই পাচ্ছ ব্যাটারটা একটা স্মুথ টেক্সচার এসছে। তো এই পর্যায়ে এসে আগে থেকে যে ম্যারিনেট করে রাখা মাছগুলো তার সাথে যে ম্যারিনেশনের মশলাটাও ছিল সেটাও আমি এই বেসনের মধ্যে অ্যাড করে দিচ্ছি। মশলা থেকে যে জলটা বেরিয়েছে সেটাও আমাদের ব্যাটারটার মধ্যেই আমরা দিয়ে দিচ্ছি। তার কারণেই প্রথম থেকে ব্যাটারটা একদম ঘন করে আমাদের গোলাতে হবে, নচেত ব্যাটারটা খুব পাতলা হয়ে যাবে এই মশলার থেকে যে জলটা বেরিয়েছে সেটা দেওয়ার জন্য। দেখো আমি সমস্ত মশলাটাই অ্যাড করে দিলাম ব্যাটারের মধ্যে। এবার আমি মাছটাকে ভালো করে এই ব্যাটারের মধ্যে কিছুক্ষণ রেখে দেবো। এবার আমি একটা কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। সাধারণত ফিশ ফ্রাই আমাদের সর্ষের তেলেই খুব ভালো লাগে, তোমরা চাইলে সাদা তেলেও ইউজ করতে পারো। তেলটা গরম হয়ে গেলে আমি এক একটা করে খুব সাবধান মতন মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ একটু ব্যাটার এদিক সেদিক ছড়িয়ে যাচ্ছে, তার জন্য কোনো চিন্তার কারণ নেই, ওগুলো পরে একটা তোমরা জালি খুন্তি দিয়ে তুলে নিলেই হয়ে যাবে। তো দেখো এক পিট আমার ভালো করে হয়ে গেছে। আমি লাল লাল করে এই মাছের ফ্রাইগুলোকে করে নিচ্ছি। তোমরা এটা বাড়িতে গরম ভাতের সাথে বা স্টার্টার সন্ধেবেলা তোমরা যখন খুশি এটা খেতে পারো একটু স্যালাড বা সস দিয়ে। তো দেখো আমার সবকটা মাছ কিন্তু এইভাবে আমি ভেজে নিয়েছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা ছোট করে লাইক দিও, আর আমি অন্য কোনো দিন অন্য কোনো সময় অন্য ভিডিও নিয়ে চলে আসব। তো আজকের মতন এখানেই, ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।